কল্যাণী থেকে এখন নতুন যাত্রা আমাদের রথতলা কৃষ্ণ রায় মন্দির, সেখানে গিয়ে দেখবো সেখানকার কেমন, অবশ্যই তোমরা জানাবো। আর বাকি স্ট্রিট অফ ভিডিও ব্যাকগ্রাউন্ড থাকবে কল্যাণী। এই মন্দিরে পূজা করে ভোগ রান্না করি। আর আপনাদের এই মন্দিরে বয়স মোটামুটি 250-300 বর্ষ হয়ে গেছে। আর আপনি যে বিগ্রহ দেখছেন কৃষ্ণ রায়, ওনার বয়স 550-600 বর্ষ হয়ে গেছে। উনি হলেন শ্যামশিবানন্দ সেবিত বিগ্রহ, বুঝলেন। এই মন্দির কত বছর আগে তৈরি হয়েছিল? এই মন্দির বয়স বললাম তো 250-300 বর্ষ হয়ে, 300 বছর পুরনো। আর এই মেলাটা এই মন্দির উপলক্ষে হয়? মেলাটা কি? মেলাটা এই রথে মন্দির উপলক্ষে। আচ্ছা আচ্ছা, এখানে রথ মানে বিগ্রহটা তো আরো পুরনো। বিগ্রহ আরো পুরনো, তাহলে তো মানে বিগ্রহটা তো তার মানে যখন বিগ্রহটা মানে তখন ছিল, তখন তো এই মন্দির ছিল, তখন বিগ্রহ অন্য জায়গায় ছিল। মন্দিরটা আপনার এই যে রাস্তাটা যাইছি না, এটা যাইছি গঙ্গা, গঙ্গা অবধি আছে। আচ্ছা আচ্ছা, গঙ্গা ধারে এই মন্দিরটা ছিল। যে সেন শিবানন্দ যে ছিলেন ওনার সেবিত বিগ্রহ এটা, উনি ওইখানে ছোট্ট একটা মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মন্দিরটা গঙ্গায় লীন হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, এটা পরে এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠা করা হয়, তৈরি করে প্রতিষ্ঠা করা হয়েছে। ওই বিগ্রহ আছে, পুরনো বিগ্রহ। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর তথ্য আমাদের দেওয়ার জন্য। এখানকার ঘুরলাম, এখানে হিস্ট্রি জানলাম, এবং আস্তে আস্তে আরও কিছু এক্সপ্লোর করবো আমরা, তো সেদিকে বেরিয়ে যায়। আর এখানে খুব শিগগির একটা মেলা হবে, আলটিমেট আমার মনে হয় মেলাটা হয়ে গেছে, সরি মেলাটা মানে সেই রথ উপলক্ষে ছিল, মেলাটা শেষ হয়ে গেছে। তো ওই মেলা তোমরা দেখতে পারতে, যদি আসতে পারতে অবশ্যই মন্দির ঘুরে যাবে, অসাধারণ রূপ। আর হ্যাঁ, আসতে গেলে অবশ্যই ওর মতন ভালো একজন ক্যামেরাম্যান আর একটা ভালো ক্যামেরা অবশ্যই নিয়ে আসবেন, ভালো মোবাইল হলেও চলবে। কারণ এই মন্দিরে এসে যে রূপ আছে, যে পুরনো যে কাজগুলো আছে, এটা টেরাকোটার যে কাজের মধ্যে এটা দেখার মতন। খুব শীঘ্রই মন্দির রং করে দেওয়া হবে, বাট আমি বলবো রং করার আগে আপনারা মন্দিরটা ঘুরে যান। কারণ এই যে রূপটা আছে টেরাকোটা, যার আদিম একটা রূপ আছে মন্দিরের মধ্যে, সেটা কিন্তু রঙের পরে আপনি আর পাবেন না। তো এই মন্দিরকে দেখতে গেলে অবশ্যই কয়েকদিনের মধ্যে আসুন, এসে ঘুরে যান। আর ভিডিওর মধ্যে কোনো যে উপকার হয় অবশ্যই জানাবেন, কী কী উপকার করতে আপনার চলে। এখন আমরা এসেছিলাম রথতলা কৃষ্ণ রায় মন্দির, এখানে আপনারা দেখলেন, এবং এই মন্দিরের যে পূজারী তার সাথে আমরা কথা বললাম, এবং আমরা জানলাম মন্দির সম্বন্ধে অনেক ইতিহাস। তো এই ইতিহাসগুলো আপনার সাথে তুলে ধরলাম, এবং আমরা আরও আরও কিছু এক্সপ্লোর করবো এখানে, আরও যারা ঘুরবো। আর আমি বঙ্গ ইনসাইড তোমাদের সাথে আছি, আর আমার ভাই শ্যাম, এ হলো আমার ভাই শ্যাম, যে কিনা আমাকে অনেক হেল্প করছে ভিডিও করার জন্য। চ্যানেলটা অবশ্যই, আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।